চট্টগ্রামে বিএনপি সর্বশেষ সম্মেলন হয়েছিল 2010 সালের জানুয়ারিতে। দীর্ঘ প্রায় 6 বছর পর শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় চট্টগ্রাম মহানগর বিএনপির নতুন কমিটি। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী 152টি পদের বিপরীতে ঘোষণা করা হয় সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক, এ তিনজনের নাম। নবগঠিত এই কমিটি নিয়ে দলের অভ্যন্তরে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কমিটি বাতিলের দাবি জানিয়ে মিছিল সমাবেশ করেছে দলের একাংশ, অপরাংশ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সমাবেশ করেছে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অভিযোগ, নবগঠিত মহানগর কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। এই যে কমিটিটা ঘোষণা করেছে, অদূর ভবিষ্যতে এই কমিটির সাংগঠনিক কার্যক্রমগুলো কতটুকু বেগবান করবে সেটিও আজকে বড় প্রশ্ন দেখা দিয়েছে। উপযুক্ত ব্যক্তিকে মূল্যায়ন করে না আর কি যাব, আর আন্দোলন যাব না, পার্টি অফিসে যাব না। এদিকে দলের স্থায়ী কমিটিতে বসিয়ার নেতা আব্দুল্লাহ নোমানের স্থান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের কর্মীরা। আবু সুফিয়ান নাই, আব্দুল্লাহ নোমান নাই, কিভাবে বিএনপি চালাবে আমার মনে হচ্ছে না। একই অভিযোগ করেছেন দলের সিনিয়র নেতারাও। তাদের অভিযোগ, ঘোষিত নতুন কমিটিতে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। এখানে উড়ে এসে জুড়ে বসা এরাই ভালো জায়গায় ভালো ভালো জায়গায় পদায়ন হয়েছে। এদিকে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে দলকে নতুন করে সাজানোর কথা বলেছেন নবগঠিত মহানগর কমিটির সভাপতি। অপরদিকে কমিটি গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সহসভাপতি। রাজপথে নেতাকর্মীদের প্রতি অবমূল্যায়ন করা হয়েছে বলে মনে করছেন, যার কারণে এই পোস্ট ধরুন ক্যারি করা আমার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। 41টি ওয়ার্ডে অ্যাট এ টাইম বিএনপির যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, যাদের সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে তৃণমূল পর্যায়ের কাঙ্ক্ষিত কমিটি আমি করতে পারি। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।